রাজ্যপাল ওখানকার আচার্য সাহীভাবেই রাজ্যপালের অধীনেই তো নাকি রাজ্যপাল বলতেই পারে তাই পশ্চিমবঙ্গে যা হচ্ছে সার্কাস হচ্ছে সরকার আর রাজ্যপালের মধ্যে যা হচ্ছে দেখে হচ্ছে সার্কাস দেখছি আমরা বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে এটুকু বলতে পারি আর সরকারের সঙ্গে রাজ্যপালের এই সংঘাত কখনোই কাম্য নয় পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্যপাল এসছে যে রাজ্যপালকে নিয়ে সারা বাংলা জুড়ে এত আলোচনা এটা আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক এই বাংলাতেই গোপালকৃষ্ণ গান্ধীরা ছিলেন নুরুল হাসানরা ছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে রাজ্যপালের যদি তালিকা দেখেন ভারতবর্ষের বহু বড় বড় দিকপাল গুণী ব্যক্তি দিকপাল যারা তারা এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন তার সঙ্গে তুলনা করতে গেলে আজকের রাজ্য আজকে রাজ্যপাল আজকে রাজ্যের ভূমিকা রাজ্যপালের ভূমিকা সব কিছুকে দেখে খারাপ লাগে যে ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী কলকাতা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতা সেই কলকাতার রাজ্যপাল প্রতিদিন প্রতি মুহূর্তে এমন সব ঘটনা ঘটাচ্ছেন যার দ্বারা তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এখানে বিজেপি পার্টির শক্তিকে আরও বৃদ্ধি করতে এসেছেন একটা রাজ্যপালের কাছে এই ধরনের ব্যবহার আশা করি না এর আগেরও যিনি রাজ্যপাল ছিলেন এই রাজ্যপাল সাহেব আসার লাগে তার কাছে আমি অনেকবার গেছি একটা ভদ্র সভ্য মর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন তিনি ডিগনিফায়েড রাজ্যপাল এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এমন একটা রাজ্যপাল আমাদের এখানে এসছে আমি বলব পশ্চিমবঙ্গ সরকারকে এই মুহূর্তে যে তাঁদের দলের ছোটো খাটো নেতাদেরকে দিয়ে রাজ্যপালকে কাউন্টার না করিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী তার উচিত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজ্যপালের সম্পর্কে অভিযোগ জানানো এবং রাজ্যপালকে এখান থেকে প্রত্যাহার করা কারণ এখানে যিনি রাজ্যপাল হয়েছেন তিনি রাষ্ট্রপতির দ্বারা মনোনীত এটা কিন্তু সবাইকে বুঝসাবে ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি এখানে মনোনীত অর্থাৎ যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি চাইবে ততদিন তিনি এখানে থাকবে তো এখানে চিটকা চাচাবে যে না করে এখানকার সব এমএলএ এখানকার মুখ্যমন্ত্রী সবাই মিলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে কেন এই রাজ্যপালের বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছেন না এটা কিন্তু আমার প্রশ্ন কারণটা কি রাজ্যপাল এই করছে তাই করছে ওই করছে আপনারাই বা কী করছেন রাজ্যপালের বিরুদ্ধে একটা করে প্রেস প্রেস স্টেটমেন্ট করছেন আপনার দলের নেতাদেরকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বলাচ্ছেন আপনার যদি রাজ্যপালকে পছন্দ না হয় রাষ্ট্রপতির কাছে গিয়ে কেন আবেদন করছে না দাবি জানাচ্ছেন না এটাও কিন্তু আমার প্রশ্ন যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট